كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا فكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وعليكم السلام ورحمة الله وبركاته سعودية عرب تكي أكبر هاي جانتشي أجن كونو أكبر তফ শেষ করে মাথা মুন্ডন করিয়েছেন সাফা সাই করেননি এখন তাকে কি করতে হবে আবার মিকাতে যেতে হবে না আয়সা মসজিদে আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহাবাদ সম্মানিত ভাই প্রথম কথা হলো অমরা আল্লাহ বলছেন আতিমুল হজ্জাওয়াল আলিল্লাহ হজ এবং অমরা আল্লাহর উদ্দেশ্যে পালন করতে হবে এবং হজ উমরা এমন একটি ইবাদত যেটা একবার নিয়াত করে যান সেটা পরিপূর্ণ না করা পর্যন্ত আপনার এটা শেষ হবে না তা যখন আপনি প্রথমেই মিকাত থেকে নিয়াত করেছেন ওমরার আপনার এই অমরা সম্পন্ন করতে হবে এখন কোন লোক যদি আপনি মক্কায় যেয়ে তফ করেছেন কিন্তু ছাপা মারো সাই না করে ভুলবশত অথবা না জানার কারণে ভুলবশত আপনি এই মাথা চুল মুন্ডন করে ফেলছেন সাই করার আগে তাহলে এই লোকের করণীয় হলো এই যে তাকে আবার মসজিদেও যাওয়ার প্রয়োজন নেই আবার মিকাতে যাওয়ার প্রয়োজন নেই তার শুধু এখন কি করতে হবে যদি এহরামের কাপড় খোলে থাকেন এহরামের কাপড়টা আবার পরতে হবে পরে মক্কায় যে শুধু সাফা মারবা সাই করতে হবে যেহেতু আগে তোয়াফ সম্পন্ন হয়েছে এখন শুধু সাফা মারবা সাই করলেই হ্যাঁ তার জন্য যথেষ্ট সাফা মারোয়া সাই করতে হবে করার পর এরপরে মাথার যে চুল যতটুকুই আছে হ্যাঁ বা নাই থাকুক যে সামান্য আছে ওইটাতে আবার নতুন করে ব্লেড মারতে হবে যদি এক মুন্ডন করে থাকে আর যদি চুল খাটো করে থাকেন তাহলে মুন্ডন করে ফেলবেন কিন্তু এই সে যেহেতু ভুলবশত এটা হয়ে গেছে এই জন্য এই তার ওটা আদা করলেই হয়ে যাবে কিন্তু এই জন্য তাকে কাপ দেওয়া লাগবে না আর কিছু না তবে উচিত হলো ওমরা বা এটা হজ করতে গেলে এটা একটা এবাদত ভালো করে জেনে নেওয়া হ্যাঁ যেহেতু সে ভুলবশত এটা করেছে যার কারণে ইনশাআল্লাহ তাহলে তার উচিত হলো আবার সাবা মর সাই করা এরপরে আপনার এই মাথা মাথাসুল মুন্ডন করা তাহলেই সে হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ তালা কিন্তু আপনি যে বলেছেন যে তিনি আবার আয়সা মজিদে যে নতুন করে এহরাম বেঁধেছে না নতুন করে এহরাম বাঁধার অথবা নতুন করে মিকাতে যাওয়ার কোনোই প্রয়োজন নেই যেহেতু আগের ওমরাই তার বাকি আছে আগের ওমরাটাই তার সমাপ্ত হয়নি কাজে আগের ওমরাটাই তাকে সমাপ্ত করতে হবে এবং শেখ মুহাম্মদ বিন সাইমিন রাহেমহল্লার বাইশ খণ্ডের চারশো উনচল্লিশ নম্বর ফাতোয়া ও ফাতোয়ার মধ্যে এটা سأقول لك هذا والله لم وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمة الله